হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে যাচ্ছি অমর একুশে বইমেলায়, যেটা অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম সিআরবিতে। আমি বাংলার স্টুডেন্ট হিসেবে হোক আর বইপ্রেমী হিসেবে হোক, কখনোই বইমেলা মিস করি না। বইমেলা আমার কাছে অন্যরকম একটা প্রেম। তো যেহেতু নতুন বিয়ে হয়েছে, এখনও 10 দিনও হয়নি, কিন্তু বইমেলা কী করে মিস করি। তো আমি আর প্রীতম আজকে বের হয়ে যাচ্ছি, আমরা চলে যাব সিআরবিতে। বইমেলা ঘুরে কী কী নিয়েছি, কী কী করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাই, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন এবং রেডি হয়ে গেছি, এবং আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আমরা পৌঁছে গিয়েছিলাম সিআরবি, সেখানে গিয়ে আমরা ওয়েট করছিলাম নিত্তিকার জন্য। সে আস্তে আস্তে, আমি কিছুক্ষণ এদিক সেদিক বই দেখছিলাম, সেই সাথে ছবিও তুলেছি, এবং ক্রাউড দেখে আমার ভীষণ মন খারাপ হয়ে যায়। যেহেতু ফ্রাইডে ছিল, অনেক বেশি ক্রাউড, এবং আমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে আমি কতটা মন খারাপ করে বসেছিলাম। সেখানে আমাদের কিন্তু অনেকগুলো প্রিয় মানুষদের সাথে দেখা হয়। এখানে দেখতে পাচ্ছেন প্রাচীর আছে, অর্কিড দি আছে, আমি আছি, মৃত্তিকা আছে। তারপর আমি আর মৃত্তিকা মিলে ঘুরে ঘুরে পুরো মেলা ঘুরে দেখেছি, অনেক অনেক সুন্দর সুন্দর বই দেখেছি, পছন্দের লেখকের বই দেখেছি এবং নিয়েছি। যারা এখনও মেলায় ঘুরে আসেননি, অবশ্যই বইমেলা ঘুরে আসবেন। এবছর ঢাকা থেকে অনেক অনেকগুলো প্রকাশনী কিন্তু চট্টগ্রামের এই বইমেলায় আর রয়েছে। জ্ঞানকোষ, অন্যপ্রকাশ, কাকলি, এই সকল প্রকাশনী সহ চট্টগ্রামের আরও বিভিন্ন প্রকাশনীর বই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সেই সাথে এখানে পুরনো এবং নবীন লেখকদের বইও আপনারা পেয়ে যাবেন, অনেক ভালো ভালো কালেকশনও রয়েছে। আমরা ঘুরে ঘুরে অনেক কিছু দেখেছি, অনেক বই আমরা সংগ্রহও করেছি। আমি বরাবরের মতো বইপ্রেমী মানুষ, আমি সবসময় বই সংগ্রহে রাখতে পছন্দ করি, আমার কাছে কিন্তু বইয়ের কালেকশন অনেক বেশি। মেলায় ঘুরতে ঘুরতে আমাদের ছোট্ট একটা ইন্টারভিউও নেওয়া হয়েছে, এবং আমরা দুজন প্রচুর মজা করেছি পুরো মেলা ঘুরে ঘুরে। তবে অনেক বেশি ক্রাউড থাকাতে আমরা সেভাবে দেখাতে পারছিলাম না। আর মৃত্তিকাকে তো দেখতে পাচ্ছেন, সে ভীষণ মজার মানুষ। চলুন তার এবারের কথা শুনি। মৃত্তিকার তো ট্রেনে চড়া হলো না, কিন্তু আমাদের বই কেনা হয়ে গেছে। এবার আমাদের চলে আসার পালা, আমরা ঘুরে ঘুরে দেখছি, এবং চলে আসার আগে কী কী বই আরও নেওয়া যায় সেগুলোই দেখছিলাম, এবং এক একটা প্রকাশনীর নামগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এটা কোন মোবাইল হতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে মেলায় কিন্তু পেয়ে যাবেন বাতিঘর, যেটা আমার সবথেকে বেশি ফেভারিট, এবং রয়েছে বিদ্যানন্দ। তো অবশ্যই সবাই কিন্তু মেলা ঘুরে আসতে ভুলবেন না, এবং মেলা ঘুরে ঘুরে অনেকগুলো বই কিনতে ভুলে যাবেন না।